আসসালামু আলাইকুম সবাইকে, আমি নরিন নীলা সবাইকে ওয়েলকাম করছি আমাদের ঈদের দিনের ভিডিওটা দেখার জন্য। এই যে আমাদের দুইটা পরি সেম সেম ড্রেস পরে চলে আসি আমরা আমার ভাইয়ের বাসায় ঈদ করতে, দুই বোন একসাথে ঈদ করবে। সো এখানে দুজনকে সেম সেম ড্রেস কিনে দিয়েছিলাম, তাদেরকে দুইটা ফুটফুটে পরি দেখা যাচ্ছে। সো ওরা বেলকনিতে বসে খেলছে, আর এদিকে ভাবি তো অনেক ধরনের খাবার মেক করছে। এখানে যত রকমের খাবার দেখছেন সবই প্রায় হাঙ্গেরিয়ান ফুড, এবং অনেক ধরনের কেক আছে যেগুলো ভাবি আর কি সব কিছু নিজের হাতে মেক করেছে। আর ভাবি প্রত্যেকটা কেক খেতে এত বেশি মজা হয়, খুবই মজা হয়। ভাবির জন্য আসলে আমরা এই খাবারগুলো টেস্ট করার সৌভাগ্য হয়েছে, হাঙ্গেরিয়ান ফুডগুলা, হাঙ্গেরিয়ান কেকগুলা। সো থ্যাংক ইউ ভাবি, এত সুন্দর সুন্দর খাবার আমাদের জন্য মেক করার জন্য। প্রতিটা কেক খুবই মজা, খুবই অসাধারণ। এই বুড়িরা কি সুন্দর করে খেলতেছে দেখো। তো বাসা থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা আসছি একটা পার্কে, আর এই পার্কটা হচ্ছে পার্কে ঈদের জন্যই এই আয়োজনগুলো করা হয়। ম্যাক্সিমাম লুটনের ম্যাক্সিমাম মুসলিম ধর্মের যারা আছেন তারা সবাই এখানেই আসেন। এখানে অনেক বড় করে আয়োজন করা হয়, এখানে বিভিন্ন ধরনের স্টল, খাবারের মানে দোকানগুলা, তারপর বিভিন্ন রাইড, সব কিছু খুব সুন্দর করে গোছানো। সব মুসলিমরা এখানে আসে, আমার এখানে এসে খুব ভালো লাগছে, কারণ এরকমভাবে ঈদ সেলিব্রেট করা এর আগে কখনো আমি করিনি। বাংলাদেশে তো সাধারণত আমরা একজন আরেকজনের বাসে টাসে যাই, বাট এখানে সবাই এই পার্কে আসে। এখানে টার্কিস, তারপরে হচ্ছে ইরান, অনেক কিছুর স্টল আছে যেখান থেকে সবাই তাদের ডিফারেন্ট ডিফারেন্ট ফুড টেস্ট করে। আর বাচ্চাদের জন্য তো অনেক রাইড আছে, যেটা আসলে বললেই না, বাচ্চাগুলো তো এসে এই রাইডগুলো দেখেই একদম আনন্দে আত্মহারা। কোন রাইড রেখে কোন রাইডে উঠবে, কোন রাইড রেখে কোন রাইডে উঠবে, দুই বোন তো একদম পুরাই কনফিউজড হয়ে গেছে। যেটা দেখে সেটাতেই তারা উঠতে চায়। সো নুসাইবার কাকু এবং নুসাইবার বাবা ওদের দুজনকে নিয়ে একের পর এক রাইডে ওঠানোর ব্যবস্থা করছিল আর কি। সো প্রথমেই ওরা গিয়েছিল একটা কাপের মতো, যেই কাপ না ফুল ওটা, ওইটা ওইটাতে এই যে এটাতে হচ্ছে দুজন উঠছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের আলিশা মনি যখন উঠে তখন সে খুব খুশি খুশি উঠে, যেই একটু জোরে চালু শুরু হয়ে যায় সেই আমাদের আলিশা মনির কান্না দেখে এই যে সে কান্না শুরু করে দিছে, এবং যখন সে নেমে যাবে তখন তার কান্না শেষ, সে তখন হাসা শুরু করে দিবে। তো যাই হোক, এই দুই বোনের এই স্মৃতিগুলো আসলে ক্যামেরা বন্দি করার একটু ছোট্ট চেষ্টা, কারণ এগুলাই স্মৃতি, ওরা বড় হয়ে এগুলাই দেখবে। আর সারাক্ষণ সোফার মধ্যে জাম্পিং, সারাক্ষণ ঘরের মধ্যে বেডের উপরে জাম্পিং, এই জন্য ওদেরকে এই রায়টাতে নিয়ে গেছে যে জেনে বাবা তোরা আবার ইচ্ছা মতো জাম্পিং কর, যত খুশি তত জাম্পিং কর, কোনো ব্যাপার না। সো এই জাম্পিং শেষ করে তারা আবার গেছে একটা রাইডে, এই যে আমাদের আলিশা বুড়ি অ্যাজ ইউজুয়াল কান্না শুরু করে দিছে, ও খুব এক্সাইটেড থাকে এটাতে উঠবো এটাতে উঠবো, কিন্তু চলা শুরু হইলেই তখন তার কান্না শুরু হয়ে যায়। এই যে তার কান্না দেখে কে রানিং এ এখন হ্যাঁ আলিশা নামার পরে আবার হাসবে না, থেমে গেলে হাসবে আবার। তো এই যে ঘোরাঘুরি শেষ আমাদের প্রায়, তো সব কিছু মিলায় এই প্রথম মা বাবা ছাড়া সব কিছু ছাড়া দেশ ছাড়া ঈদ করলাম, মোটামুটি বেশ ভালোই গিয়েছে। লাস্টে এই ম্যাজিক শোটা আমরা দেখেছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যরকম ঈদ শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।